মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উদ জোহাকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমার মূল সিন্ডিকেটে বিএমএসের উদ্যোগে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সিন্ডিকেটের সকল চালক ও যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হল। পাশাপাশি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যেও মিষ্টি বিতরণের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হল। বিএমএসের সেক্রেটারি ইউসুফ মিয়া জানান, মিশ্র বসতিপূর্ণ এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মধ্যে উৎসবের আনন্দ ভাগ করে নিতে তাদের এই উদ্যোগ। সকলের পক্ষে এই উৎসব পালন করা সম্ভব নয়, তাই বিএমএসের উদ্যোগে সেই সকল মানুষদের নিয়ে উৎসবের আনন্দটুকু উপভোগ করার জন্যই এই উদ্যোগ বিএমএসের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেলিম মৈশান সহ সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী প্রমুখ। বিষয় একটাই যে আমরা এটা আমাদের কোরবানির ঈদ, সবাই কোরবানির ঈদ করা সম্ভব না, তো কি আমাদের অনেক শ্রমিক আছে এখানে ঈদ করছে না, যারা মনে করেন গরিব যে দিন দরিদ্র এমন শ্রমিকরা আছে তাদেরকে, তাদের মনটা যাতে খারাপ না হয়, তারা যাতে খুশির আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারে, সেই জন্য আমি আজকে এখানে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে আনন্দ বা মনে করেন যে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য আজকে এখানে স্ট্যান্ডে আমরা হাজির আছি আমার সভাপতিকে নিয়ে, আর আমার এখানে বাসের যারা কর্মকর্তা আছে মালিক সংস্থার পক্ষ থেকে এবং সমস্ত শ্রমিক সংগঠন সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমি আজকে আমার আনন্দটা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হই। তাদের হাতে কী তুলে দিয়েছেন? তাদেরকে আমরা মিষ্টি, তাদেরকে মিষ্টি হাতে তুলে দিই, মিষ্টির মাধ্যমে তাদেরকে ঈদের আনন্দটা আমরা ছড়িয়ে দিতে চাই তাদের। এখানে কি শুধু মুসলিম রয়েছে না এখানে সমগ্র ঈদ তো সবার জন্য, কারণ এটা বলে আছে যে ধর্ম যার যার আনন্দ সবার, এটাকেই ভাগাভাগি করার জন্য এখানে আমার হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে, আমাদের উপজাতি কিছু লোক রয়েছে, আমাদের শ্রমিক আছে, কিছু পথচারী আছে, আমাদের মাইনরিটি মুসলিম অধ্যুষিত এরিয়া এটা তো জানেনই, মুসলিম সম্প্রদায়ের অনেক ড্রাইভার রয়েছে, সবার সাথে আমরা এখানে কোনো জাতপাত নিয়ে ভাগাভাগি করতে চাই না, আমরা ঈদের আনন্দটাকে সবার মাঝে বিলিয়ে দিতে চাই, এটা আমাদের মূল মন্ত্র। একটা সম্প্রতি বার্তা দিতে চাইতে চাই, হ্যাঁ এটা একটা বার্তা দিতে চাইছি, আমরা আনন্দ উৎসব এটা সবারই থাকে, আমাদের পূজা থাকবে, আমাদের ঈদ থাকবে, আমাদের বড়দিন থাকবে, আমরা সব থাকবে, কিন্তু আমরা যারা আছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আনন্দ উৎসব সব অনুষ্ঠানে আমরা সবাই ভাগাভাগি করে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমাদের একটাই সংকল্প, আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, ঐক্যবদ্ধ ত্রিপুরা চাই, এমনকি ঐক্যবদ্ধ সোনামুড়া চাই, আমরা সোনামুড়া অনুষ্ঠান থেকে এমন একটা বার্তা দিতে চাই যেটা মনে করেন বিগত দিনে ছিল কি না আমি জানি না, তবে আমরা মাঝে কোনো হিংসা নিদ্রা কিছু নেই, আমরা হাতে হাত কাঁধে কাঁধ বাইয়ে আমরা সবাই একসাথে চলবো এখন এই পরিকল্পনা নিয়ে এবং আমরা এই মন্ত্রণীকে আমরা পুঁজি করে চলছি।